ছাদে উঠেই কবুতর সবগুলারে পানি দিলাম, সব খাঁচায়। তো আপনাদের কাছে হয়তো লফটা একটু নতুন লাগতেছে, বাট হ্যাঁ এটা সত্যি, আমি সজলবাইয়ের লফটা আমি ছেড়ে দিয়েছি, তার লফটা আমি আর নাই নতুন লফটে। সজলবাইয়ের লফটা আমি ছেড়ে দিয়েছি, নতুন লফটে আসছি। তো এই লফটে কবুতরগুলো আমি দেখতেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ভিডিওর শুরুতে যেটা দেখলেন, আসলে এটা একটু ফান ছিল, আসলে আপনার সাথে একটু ফান করলাম, মাইন্ড করেন না আবার। আমি সজলবাইয়ের ছাদ ছাড়ি নাই, আমি জাস্ট একটু ফান করলাম আপনাদের সাথে। তো আজকে আসলে লফটা হচ্ছে, আপনারা অনেকে চিনছেন, এটা হচ্ছে আমাদের আমার খুবই কাছের বড় ভাই এবং খুবই প্রিয় একটা ভাই, সেটা হচ্ছে হৃদয় ভাই, সজলবাইয়ের ওস্তাদ। তো হৃদয়ের বাসায় আসছি আজকে অনেকদিন পর, আফটার লং টাইম। তো আশা করি যে সেট আপ যেটা বুঝাইতেছি, সজলবাইয়ের ভিডিও করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো একটা ভিডিও করার, যেটা হচ্ছে আমরা কীভাবে কবুতরের টয়লেট থেকে আমরা কবুতরের সুস্থতা বুঝতে পারবো, কবুতরটি কেমন আছে। তো এই সম্পর্কে আরও কিছু প্রবলেম সম্পর্কে আমি হৃদয়কে কিছু কোয়েশ্চেন করবো, সজলবাইয়ের সাথে থাকবে, দুজনকে আমি প্রশ্নগুলো করবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দেন ভাই, কষ্ট করতেছে, লাইক যদি না দেন তাহলে যে হবে না। যাই হোক, তো ভিডিওটা শুরু করি। আজকে আমি খুবই লাকি, আজকে আমার খুবই পছন্দের দুজন ভাইয়ের সাথে আমি একসাথে একই ফ্রেমে ভিডিও করার একটা সুযোগ পেলাম। ভিডিওটা একবারও করতে চাই না, ওই জোরজবরদস্তি আম করে ধরে লইছে যে ওর চ্যানেল থেকে একটা ভিডিও করতে হবে, এটা হচ্ছে চিরন্তন বাস্তবতা। ভিডিওতে বলতে হয় না, পাশে গিয়ে বড় করো। তো যাই হোক, এইসব বাদ দেন। তো আজকে যে দুজন মানুষকে আর পরিচিত করার কোনো প্রয়োজন নাই, কারণ দুজনকে খুবই পরিচিত মুখ আপনারা চেনেন। একজন হচ্ছে বিডিপিএল এর অ্যাডমিন, আরেকজন হচ্ছে আমার খুবই কাছে বড় ভাই হৃদয় ভাই, সজল ভাইয়ের উস্তাদ। তো যেহেতু দুজন মানুষকে আমি পাইছি সাথে, এমনিতে আমি তো মাঝে মধ্যে টিপস নেই দুজনের কাছে, তো চিন্তা করলাম আপনাদের উদ্দেশ্যে কিছু একটা ভিডিও করি, যাতে ভাইয়ারা কিছু শেয়ার করে আপনাদের উদ্দেশ্যে। কিছু প্রশ্ন আপনারা করে থাকেন, তো ওই প্রশ্নের ভিত্তিতে ভিডিওটা করা। তো ফার্স্ট প্রশ্ন হৃদয় ভাইয়ের কাছে, ভাই কেমন আছেন? আমরা যারা নতুন আছি, যারা পাল্লায় নামতেছি বা নামবো এবার, তো ভাইয়া যারা নতুন আছে অনেকে প্রশ্ন করে কি যে আমরা কবুতরটা সুস্থ রাখবো কিভাবে, বা কবুতর সুস্থ আছে এটা বুঝবো কিভাবে, মানে এই ধরনের কিছু সহজ উপায় যদি আপনি একটু শেয়ার করতে পারেন। কবুতর সুস্থ কি, কবুতর খাবার দাবার ঠিক মতন খাওয়া দাওয়া করলে ঠিক আছে, তাহলে তো বোঝা যাবো যে সুস্থ। আর টয়লেট যদি পরিপূর্ণ থাকে, যদি পাতলা না করে, টয়লেট দেখেই বুঝতে হইব, আগের দিন রাত্রে এই টয়লেট দেখে বুঝতে হইব যে ও সুস্থ আছে কি না আছে, এটা বোঝা যাইব ঠিক আছে। এখন সে যদি টয়লেট যদি না বুঝে, তাহলে তো তাহলে তাহলে নতুন করে শিখাই দেব ঠিক আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হইল গিয়া, কবুতর পালা যারা শিখছে এরকম কোনো লোক নাই যে গু পরিষ্কার করে না, যারা গু পরিষ্কার না করছে তারা জীবনে কবুতর পালা শিখতে পারবো না, ঠিক আছে। আমার সাথে সবাই বুঝছো ওস্তাদ, আমার সাথে সবাই, আমার সাথে কাম করলে প্রথম সত্র গুসাপ করতে হইব, এইটা আমার একেবারে সিকিওর। সবাই গুসাপ না করলে আসলে এক্সাক্ট জ্ঞানটা হয় না যে পায়খানাটা ভালো না খারাপ, এটা বুঝতে পারে না এই আর কি, এটা বুঝতে হবে। তারপর কবুতর ডাকাটা কি করবে ঠিক আছে, জিমবে না ঠিক আছে, এই আর কি। তো কবুতরের একটা জিনিস কি, একটু উইকনেস থাকলে মানুষের, শরীর দুর্বল থাকলে মানুষ দেখা যায় যে অনেক কিছুই এটা সেটা দুধ ডিম এটা সেটা খায় ঠিক আছে, বা ওষুধ খায় যে আমার শরীরটা একটু লাগাচ্ছে আমি ক্যালসিয়ামের ট্যাবলেট খেলাম, বা একটু একটু শরীর ব্যথা লাগাচ্ছে একটু নাপা টাপা খাইলাম আর কি। তো কবুতর তো আর একটা জিনিস কি, মানুষ যখন ওই যে রেস মানে কী করে জিম করতে যায় বা রেসিং, কোনো মানুষ যদি ওই যে দৌড়ে যে রেসিং করে, অ্যাথলেট করে, যখন তারা দৌড়ায় তখন কিন্তু ওনারা অনেক কিছু ওষুধ টষুধ মেনটেন করে চলে ঠিক আছে। একবার একজন ফুটবলার বা খেলোয়াড় অনেক কিছুই রুটিন মাইনে চলতে হয়, অনেক মেডিসিনই তারা ই করে বা গ্লুকোজ মুলুকোজ এটা সেটা খায় ঠিক আছে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে কবুতর যখন ওরা রেসিংয়ের জন্য প্রস্তুত হয় ঠিক আছে, ওদের শরীরের যে ঘাটতি যায় ঠিক আছে, ওই ঘাটতির জন্য ওদের এই মেডিসিন টেডিসিন এগুলো টুকটাক লাগে ঠিক আছে। তো যখন আপনারা যখন কবুতর উড়াইবেন তখন এই উইকনেসটা থাকে, তখন এই মেডিসিন যদি সবসময় ইউজ করেন তখন কবুতর অসুস্থ হওয়ার চান্সেস কম থাকে ঠিক আছে, এই আর কি ব্যাপারটা। আর বললে তো বলা শেষ হবো না, আর
যারা বুঝার বুঝতে নিতে হইব। একটা কথা কি সেটা হচ্ছে যে আপনারা যারা পায়খানা চেনেন না, কবুতরের পায়খানা ভালো না মন্দ যেটা বুঝতে পারেন না যারা, তাদের উদ্দেশ্যে বলছি ভাই, আপনারা যখন দেখবেন যে কবুতরের ক্যামেরাম্যান একজন ক্যামেরাম্যান আছে, কবুতর সময় কিছুই বুঝে না, কিন্তু যে কথা বলতে তার হাসি অলরেডি আসবে, এই কারণে সবার বলতো যাক বাদ দেবো। আচ্ছা, ক্যামেরাম্যান আসা ভাড়ায় ফেলাইছে। তো যেটা বলতেছিলাম যে যখন দেখবেন কবুতরের পায়খানাটা খুব বেশি নরম, পানি পানি, তখনই বুঝবেন কবুতরের পায়খানার সমস্যা। আমি আবার বলতেছি এর মধ্যে কারণ আছে, কবুতর যদি ফ্লাইং করে আসে, কবুতর চুনা পায়খানা করতে পারে কিন্তু। ঠিক আছে, ওইটা তো আমি ওইটা দেখে বুঝা, যদি কবুতর সমস্যা হয়েছে তাহলে তো রইল না। ওটা তো এই পায়খানা, আমি যেটা আমার পুরো কথাটা আসলে শেষ করতে পারি নাই, আমি যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে যে কবুতরটা, আপনি কবুতরকে খাবার খাওয়াইলেন, খাবার খাওয়ানোর 2 ঘন্টা পরে পায়খানাটা অ্যাকচুয়াল পাওয়া যায়। ওস্তাদ, আমার কথাটা কি ঠিক না বলি? আমার মতে আর কি, আমি যত বুঝি, কবুতর যখন আপনি যখন সকালে আসবেন খাঁচার মধ্যে দেখতে, ছাড়ার আগে তখন আপনি টয়লেটটা দেখবেন, ঠিক আছে? যখন আপনি কবুতর ছাড়বেন, ছাড়তে আসবেন, তখন দেখবেন যে অনেক সময় দেখবেন যে আপনি কবুতর মানে আপনারা দেখাই মানে সাথে খাঁচার সাথে আসলে তখন দেখা যায় যে কবুতর অনেক কবুতরই টয়লেট করে টুকটাক, তখন ওই টয়লেটটা আপনি দেখে বুঝতে হইব যে কবুতরের কন্ডিশনটা কী অবস্থা আছে, ঠিক আছে? এই আর কি। তো যাই হোক, আসলে আমার ভুল হবে এটাই স্বাভাবিক, আর ও ভুল ধরাই দিবে এটাই স্বাভাবিক। আমার মতে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে, তোমার মতে যেটা ওইটাই আমার কাছে ঠিক। যাই হোক, তো ওর সামনে এমনি তো কথা বলতে মনে করেন একটু হিসাব করে কথা বলতে হয়, কারণ তার জিনিসটা এমন একটা জিনিস, এখানে কোনো বড় ছোট নাই। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দেই, আমি বাইক চালানো শিখছি হচ্ছে আমার এক স্টাফ, ওর নাম ইমনের থিকা। তো ইমন আমার এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে আর অনেক দিন আগে। তো ওর সাথে সেদিন দেখা হলো, আমার কই যান, আমার কলেজ গেট যাবো, আমার বাসা থেকে 2 কিলো সামনে, আমার নিয়ে যান। তো ও যখন আমার পিছে উঠছে, বুঝছো ওস্তাদ, আমি গাড়ি ভুল চালাইতেছি, ঠিক আছে, গাড়ি ভুল চালাইতেছি। তো নাইমা কইলো যে এমনিতে আপনি খুব সুন্দর গাড়ি চালান, আমি রাস্তা দিয়ে যান যখন আমি দেই, ঠিক আছে, তা আজকে আপনি এমন থরবর থরবর লাগাইছেন কে? তুই উঠাতে আমার কেমন জানি ডর ডর লাগতেছে, কয়েকটা লাগবই, যে যারতে গাড়ি চালানো শিখছে হ্যাঁ পিছে বইলে এমন লাগে। তো ওই ব্যাপারটা হচ্ছে কি, ওই কবুতর যতটুকু পালা শিখছি ওর কাছ থেকে শিখছি, তো ওর কাছ থেকে শেখার কারণে তো সামনে যেমন মনে করেন সঠিক কথাটা কেমন জানি আমি প্যাচ লাগাইয়া ফেলি এইটা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে কি, এই ভিডিওটা করার আমাদের ওই রকম কোনো ইচ্ছা ছিল না, আমরা একটু ফানি মনে ভিডিওটা শুরু করছিলাম, তো এই ফানের মধ্যে আরও কথাটা তো অনেক প্যাচ খেয়ে গেছে, ভুলটুল হইলে মাফ। তো ভাই, আমি চাই আপনারা দুইজন ইয়াংদের উদ্দেশ্যে ভাই দুইটা কথা, দুইটা দিক নির্দেশনামূলক আমাদের যদি দিতেন, আমরা যারা নতুন পালন করতে যাচ্ছি তাদের উদ্দেশ্যে। আসলে কি, আল্লাপাক বলছে বা আর আল্লাপাক আর কি শুনছি, সবসময় শুনি, মুরব্বীদের কাছে শুনি আর কি, ধৈর্য হলো মহত্তর লক্ষণ, ঠিক আছে? সব ক্ষেত্রেই ধৈর্য ধরতে হইব, ধৈর্য না ধরলে কিছু হইব না, ঠিক আছে? আপনি একদিনে যদি চারা গাছ লাগায় যদি পরের দিন ফল খেতে চান তাহলে তো হইব না ভাই, ঠিক আছে? আপনি গাছ লাগান, এটার পানি দেন, পরিচর্যা করে দেন, ইনশাল্লাহ ভালো কিছু হইব, ঠিক আছে? আর ভালো ভালো বীজের ভালো ফসল, খারাপ বীজের খারাপ ফসল, তো ওইটা আপনি চিন্তা করি না, সব কিছুই অস্তে দিলেই কাজ আগায় নিতে হইব। তো কবুতর সেক্টরটা এরকমই, ঠিক আছে? তো আপনার আপনি ভালো জিনিস নিয়ে করেন, যদি সবার কাছেই ভালো মন্দ কিছু থাকে, যদি আপনার যদি বাসায় যদি 50টা কবুতর 20টা কবুতর থাকে, 20টা কবুতর মধ্যে 2টা কবুতর তো আপনার কাছে ভালো কিছু কিছু না কিছু দিবে, ঠিক আছে? ওই 2 কবুতরের বাচ্চাই করেন, ওই 2 কবুতরই আপনার ভবিষ্যতে কিছু না কিছু দিবে, ঠিক আছে?